সম্মানিত ভিউয়ার্স, সালামু আলাইকুম। আপনাদের সবাইকে আরআর টেক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো, আপনারা জানেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশের সকল ছাত্রছাত্রীরা যারা পিএসসি, এসএসসি এবং জেএসসি এবং এসএসসি পরীক্ষায় বৃত্তি পেয়েছে, তাদের যে বৃত্তির টাকা সেটা সরাসরি এবার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাচ্ছে শিক্ষার্থীদের, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। তো এতদিন আমরা আসলে জানতে পারছিলাম না শিক্ষার্থীদের টাকা আসলে ব্যাংকে পৌঁছেছে কিনা, বা না পৌঁছলে কি কারণে পৌঁছেনি। এখন আসলে সেই বিষয়টি আমরা জানতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমি যেটা যেটা দেখানোর চেষ্টা করব সেটা হলো, আমাদের শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে কিনা সেটি আমরা দেখব, এবং যদি না গিয়ে থাকে কি কারণে যায়নি সেটিও আমরা এখন দেখতে পারবো। সেটি দেখার জন্য প্রথমে আমাদের ল্যাপটপ বা মোবাইল থেকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি আমার ল্যাপটপে বা কম্পিউটারে একটি ব্রাউজার মজিলা ফায়ারফক্স ওপেন করে নিচ্ছি। তো শিক্ষা সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমাদের যে সমোন্নতি বৃত্তি কর্মসূচি বা উপবৃত্তি, আমাদের যে বৃত্তি প্রজেক্টের যে ওয়েবসাইট সেটিতে প্রবেশ করতে হবে। সেটার অ্যাড্রেসটা এখানে টাইপ করতে হবে। তো অ্যাড্রেসটা একটু সংখ্যা দিয়ে তৈরি করা হয়েছে। আমি অ্যাড্রেসটি অবশ্যই আমার এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি আমার বুক মার্কেটে আগে আগে সংরক্ষণ করে রাখছিলাম। আমি আমার বুক মার্ক থেকে এখন উক্ত পেজে ঢুকব। হ্যাঁ, আমরা আমাদের যে দেখেন এসএসপি ও স্কলারশিপ এমআইএস সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ও স্কলারশিপ এমআইএস যে সফটওয়্যার, সেই সফটওয়্যার বা ওয়েবসাইটটি সেটি ওপেন হয়ে গেল। এখানে দুটি অপশন রয়েছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য একটি ইউজার নেম রয়েছে। ইউজার নেমটি হলো সাধারণত ওই প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার। পাসওয়ার্ড, পাসওয়ার্ড প্রত্যেককে প্রথমে একটি কমন পাসওয়ার্ড দেওয়া হয়েছে, সেটা আপনারা জানেন। তারপরে যদি কেউ পাসওয়ার্ড পরিবর্তন করে থাকেন সেটা আপনাদের নিজেদের পাসওয়ার্ড। তো প্রথমে ইউজার নেম ঘরে আপনার ইআইএন নাম্বার দিবেন। আমি আমার প্রতিষ্ঠানের ইআইএন নাম্বারটি দিচ্ছি। দেওয়ার পর পাসওয়ার্ডের অপশনে পাসওয়ার্ডটি টাইপ করতে হবে। পাসওয়ার্ডটি টাইপ করার পর তারপরে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তো লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের যে এই বৃত্তি প্রজেক্টের যে ওয়েবসাইট সেটাতে আমরা ঢুকে গেছি। এখানে তিনটে অপশন দেখা যাচ্ছে। মাঝখানে যে অপশনটা, যেহেতু আমাদের আমার স্কুলটি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন, যদি বৃত্তি মাদ্রাসা অধিদপ্তর বা স্কলারশিপ অন্যটা হয় সেটা ভিন্ন, আমরা বৃত্তি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এই অপশনটিতে ক্লিক করব। অপশনটিতে ক্লিক করার পর দেখেন একটা এই যে আমাদের যে ওয়েবসাইটের যে ইন্টারফেস অর্থাৎ হোম পেজ সেটা চলে আসবে। এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা যেটা চেক করব সেটা হলো, আমাদের শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে কিনা, যদি না গিয়ে থাকে কি কারণে যায়নি সেটা এবং চেক করব। সেটা চেক করার জন্য আমাদেরকে যে অপশনটাতে ক্লিক করতে হবে সেটা হলো রিপোর্ট। রিপোর্টে ক্লিক করার পর দেখেন দুটো অপশন চলে আসছে, একটা হলো শিক্ষার্থীদের রিপোর্ট আর একটা হলো পেরোল রিপোর্ট। আমরা পেরোল রিপোর্টে ক্লিক করব। পেরোল রিপোর্টে ক্লিক করার পর একটা অপশন চলে আসবে, এখানে রিপোর্টের নাম পেমেন্ট স্ট্যাটাস রিপোর্ট, এটা ঠিক থাকবে, পরিবর্তন করার দরকার নেই। কর্মসূচি বৃত্তি মাধ্যমিক উচ্চ শিক্ষা, অর্থ বছরের জায়গায় আমি 19-20 সেটা সিলেক্ট করে দিব। পেমেন্ট চক্র দরকার নেই। পেমেন্ট চক্রটা হলো আসলে বছরে দুইবার পেমেন্ট হয়, প্রথম 6 মাসের জন্য একটা, দ্বিতীয় 6 মাসের জন্য একটা, ওটা সিলেক্ট করার দরকার নাই। রিপোর্টের ভাষা বাংলা থাকবে। ধরুন আপনি পিডিএফ প্রিন্ট করতে পারবেন, এক্সেলও চাইলে করতে পারবেন। যে রিপোর্টটা আপনি কোন ভার্সনে দেখবেন, পিডিএফে দেখতে পারেন, এক্সেলও দেখতে পারেন। তো আমি পিডিএফ দিয়ে রাখলাম। দেওয়ার পর তারপরে রিপোর্ট বাটনে ক্লিক করব। আরেকটি উইন্ডোতে আমাকে পুরো রিপোর্টটা তারা দেখাবে। তো এখানে রিপোর্টটার জায়গায় যেটা আমি সিরিয়ালি দেখতে পারবো, দেখেন সর্বশেষ যে দুটো অপশন, একটা হলো পেমেন্ট স্ট্যাটাস আর একটা হলো স্ট্যাটাস ডিটেলস। এই পেমেন্ট স্ট্যাটাস ঘরটা চেক করলে আমি বুঝতে পারবো যে কোন কোন শিক্ষার্থীর টাকাটা আসলে অ্যাকাউন্টে পৌঁছেছে এবং কার কার টাকাটা পৌঁছে নেই। তো দেখেন এখানে প্রথম যে অপশনটা আমরা দেখছি, প্রথম শিক্ষার্থীর ঘরে পেমেন্ট স্ট্যাটাস জায়গায় বাউন্সড লেখা আছে। বাউন্সড মানে হলো তার অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হয়েছে কিন্তু টাকাটা তার অ্যাকাউন্টে যায়নি, টাকাটা ফেরত এসেছে। কি কারণে? ইনভ্যালিড অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটা ভুল থাকার কারণে তার টাকাটা অ্যাকাউন্টে যায়নি। বাকি যে শিক্ষার্থীদের তালিকা আমি এখানে দেখতে পাচ্ছি, সবার পেইড এবং সাকসেস দেখাচ্ছে। পেইড সাকসেস অর্থাৎ সবার টাকা তার অ্যাকাউন্টে গিয়েছে এবং সফলভাবে তার অ্যাকাউন্টে টাকাটা প্রবেশ করেছে, পাঠানো হয়েছে।
এখানে কিন্তু আরো অপশন থাকতে পারে, যেমন আমরা এখন দুইটা অপশন দেখলাম, যেহেতু সকল শিক্ষার্থীর টাকা গিয়েছে আর একজন একটা বাউন্স, এখানে ইন প্রোগ্রেসও হতে পারে। ইন প্রোগ্রেস অপশন থাকলে বুঝতে হবে তার টাকা পাঠানোর প্রক্রিয়াটা চলমান আছে, প্রক্রিয়াধীন আছে। হ্যাঁ, তো এই অপশন গুলো থেকে কিন্তু আমরা এখন সহজেই বুঝতে পারবো, যেমন আমি এখন ইনভ্যালিড নাম্বার দেখলাম, তার মানে আমি চেষ্টা করব এই শিক্ষার্থীর সঠিক নাম্বারটা ইনপুট দেওয়ার জন্য। তো এই বিষয়টি দ্বারা কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো কোন শিক্ষার্থীর অ্যাকাউন্টে টাকা গিয়েছে বা কোন শিক্ষার্থীর অ্যাকাউন্টে টাকা যায়নি। যদি না গিয়ে থাকে কি কারণে যায়নি, সেটা আমরা এই স্ট্যাটাস ডিটেলস এই অপশন থেকে দেখে নিতে পারবো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।